আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের বিরতিহীন সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম পরিচয় জানার পরও সম্রাট সাইদ খোকন চক্রের হাত থেকে রক্ষা পায়নি গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান শফিকুল আলম দোকানে তালা লাগিয়ে তার কাছ থেকে বারো লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজনৈতিক বড় ভাইকে দিয়ে ফোন করিয়েও কাজ হয়নি রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ব্যবসায়ীর বক্তব্যে উঠে এসেছে জিম্মি করে চাঁদাবাজির এমন ভয়াবহ চিত্র এ আর বাদলের রিপোর্ট ক্যাসিনো কাণ্ডে সম্রাট সাম্রাজ্যের পতন ঘটলেও এখনও তার ছায়া রয়ে গেছে বেরিয়ে আসছে চাঁদাবাজির নানা কাহিনী সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে চৌত্রিশ লাখ টাকা দিয়ে দুটি দোকান কিনেছিলেন গোপালগঞ্জের মকসুদপুরের ইউপি চেয়ারম্যান শফিকুল আলম তিনি অভিযোগ করেন ঢাকার দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খকুনের কথায় চাঁদাবাজি করতেন সম্রাট তাকে রোখার যেন কেউ ছিল না কাজে আসতো না কোনো তদবিরও সম্রাট গ্রেপ্তার হওয়ার এক মাস আগে আমার কল দিল আমাকে মেয়রের সাথে কথা হয়েছে সাইদ খকুনের সাথে টাকা দেওয়া লাগবে আর সম্রাট বলছে যে এই টাকাগুলি তার সাথে কথা বলার কারণে আমরা এই টাকাগুলি দিলে দোকান তারা বৈধ করে নেবে আমি সেলিম ভাইয়ের কাছে গেলাম সেলিম ভাই আমাকে একটা লোক ধরাই দিল সে এবার তাকে ফোন করলো সম্রাটকে সম্রাট বললো যে আমার অফিসে আসেন আমি পরিচয় দিই এই আমার পরিচয় তখন সে আপনি আমাকে বললো যে আপনি গোপালগঞ্জের চেয়ারম্যান যেহেতু আপনি পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে সে তখন বললো যে হ্যাঁ আমাদের মেয়াদের সাহেব সাথে সাহিদ কুমারের সাথে কথা হইতেছে সে আমাদের বৈধতা দিবে এই জন্য টাকাগুলি লাগবে তাই বললাম ভাই পঞ্চাশ হাজার টাকা কমানোর দরকার নেই আমার আপনি ছয় লাখ দিয়েছেন বারো লাখই আপনি দেবো সম্মান বাঁচাতে দোকানে তালা লাগাতে নিষেধ করলেও মন গলেনি চক্রটির চাঁদার টাকা পরিশোধ করেই মুক্তি পান তিনি টাকা ফেরতের পাশাপাশি দায়ীদের বিচার চেয়েছেন এই ব্যবসায়ী আমি একটা চেয়ারম্যান মানুষ আমার দোকানে তালা মারলে আমার সম্মান ক্ষতি হবে কত টাকা চাও তো আমি শত টাকা আমি দেবো আমার দোকানে তালা মারবানা কমছে প্রধানমন্ত্রী থাকতো আমাকে ছয় লক্ষ টাকা দিয়া আমার দোকান তালা খুলতে হয়েছে এই যেমন ঢুকেছে এখন সাবুদ্রে ধরুক

বর্তমান মেয়রের দুর্নীতি বিরোধী অভিযানের প্রশংসা করে আবারও যেন চাঁদাবাজ চক্রটি ফিরে না আসে সেজন্য শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর কাছে এইটাই জানাতে চাই এই ধরনের অসৎ যে তাদেরকে ধরে দিয়ে সে এটা আমি চাই এ আর বাদল আর টিভি ঢাকা অনলাইনে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেদিকে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবী সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন পুলিশের সংখ্যা দিয়ে নয় বরং বিশ্বাস ও আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ মোকাবেলা করতে হবে জানাচ্ছেন মুক্তা মাহমুদ রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দিলেও সরাসরি অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি সরকারি থেকে এই প্রথম আমি এই কুচকাওয়াজে উপস্থিত থাকতে পারলাম না সেটাও করোনা ভাইরাসের কারণে প্রকৃতপক্ষে করোনা ভাইরাসের কারণে এক ধরনের বন্দী জীবন যাপনই করতে হচ্ছে এ সময় প্রধানমন্ত্রী মাদক চোরাচালান জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন অনেক ধরনের অপরাধ বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবনে যাতে আসে তার ব্যবস্থা নিতে হবে বলেন যাচ্ছে অপরাধের ধরন তাই অপরাধীদের ধরতে পুলিশকে দক্ষ করে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়েছে এ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে স্পেশাল সিকিউরিটি প্রোটেকশন ব্যাটালিয়ান সহ বিভিন্ন বিশেষত পুলিশ আমরা গড়ে তুলি এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ট্যাকটিক্যাল বেল্ট যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ডফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছে নবীন কর্মকর্তাদেরকে সততা ও দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী তোমাদের শৃঙ্খলা পেশাদারিত্ব সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে মানুষের সেবা করতে হবে যে পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে আস্থা বিশ্বাস অর্জন করতে পারে তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে সরকার প্রধান জানান জনগণ যেন স্বাধীনতার সুফল পায় তার সরকার সে লক্ষ্যেই কাজ করছে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি কারণ মুক্তা মাহমুদ আর টিভি ঢাকা বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা নামে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে রাতে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার নিহত রেজাউল নগরীর নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ইউনুস মুন্সিদ ছেলে সে আইন মহাবিদ্যালয়ের ছাত্র তার পরিবারের অভিযোগ উনত্রিশ ডিসেম্বর হামিদ খান সড়ক থেকে সুস্থ রেজাউলকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের তবে অভিযুক্ত এসআই মহিউদ্দিন রেজাউলকে নির্যাতনের ঘটনা মিথ্যে দাবি করেন এদিকে মেডিকেলে চিকিৎসক জানান রক্তক্ষরণের মৃত্যু হয়েছে রেজাউলের অন্যদিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানান তিরিশে ডিসেম্বর ওই আসামিকে কারাগারে আনার সময় তার শরীরে ক্ষত ছিল এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতদের পরিবার ও স্থানীয়রা সে বাথরুমের গেছে আমরা তো আপনি আসেন

ইউনিয়ন পরিষদ মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয় আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ওজি উল্লাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন গেল বছর দুই সেপ্টেম্বর কয়েকজন যুবক ঘরে ঢুকে স্থানীয় নারীকে নির্যাতন চালায় এ ঘটনার ছবি এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্তদের অনেককেই গ্রেফতার করে পুলিশ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে ইউপি মেম্বার সোহাগের পনেরোই নভেম্বর ওই ঘটনার প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ চোদ্দ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সুনামগঞ্জে দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি দুপুরে রাজধানীর মালিবাগি সিআইডি কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ তিনি জানান ধর্ষণ চেষ্টা ঘটনায় বাস চালকের সহযোগী রশিদ আহমেদকে ২৮ ডিসেম্বর গ্রেফতার করে পিবিআই পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি শহীদকে গ্রেফতার করে সিআইডি এর আগে গেল ছাব্বিশে ডিসেম্বর বিকেলে সিলেটের লামা কাজী থেকে দিরায়ে যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী দিরাই পৌরসভায় সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী বাসে একা হয়ে যান ওই ছাত্রী অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও হেলপার কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেন পরে ওই দিনই সুনামগঞ্জ দিরাই থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয় এনআরবি ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে গোপন তথ্য দিয়েছে কানাডা সরকার সকালে হাইকোর্টে এই তথ্য জানায় দুর্নীতি দমন কমিশন সেই সাথে তার অবস্থান সম্পর্কেও আদালতে জানিয়েছে দুদক এর আগে দু সালের একুশ জানুয়ারি এনআবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার সহ বিশ জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন হাইকোর্ট পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিসেসের লিমিটেডের এক কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কারাগারে থাকা বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীরকে জামিন দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারপতির এই জামিন আদেশ দেন আদালতে মীর নাসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আধকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও মীর হেলারের বিরুদ্ধে দু সালে সালের ছয় মার্চ গুলশান থানায় মামলা করে দুদক সে মামলায় গেল বছর আলাদাভাবে আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয় পরে জামিনে মীর হেলাল মুক্ত হলেও কারাগারে আছেন মীর নাসির নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনকা ইলেকট্রনিক্স কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে সোনারগাঁও মেঘনা ও মুন্সিগঞ্জের গজারিয়ার দশটি ইউনিট এর আগে সকাল এগারোটার দিকে উপজেলার ত্রিপুটি এলাকার কারখানাটিতে আগুন লাগে শ্রমিকরা জানান সকালে শিফটে কাজ শুরুর পর হঠাৎ করে নিস্তালার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয় ওই কক্ষে ফ্রিজে কক্সিট থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে তবে শ্রমিকরা তাড়াতাড়ি কারখানা থেকে বের হয়ে আসেন ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপপরিচালক আবদুল্লাহ আল আরফিন জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন তারা প্রধান গেট নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে কিছুটা বেগ পেতে হচ্ছে ভেতরে কেউ আটকা রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি আমরা আগুন নিবানোর চেষ্টা করছি কিন্তু অনেক বড় অবস্থা থেকে তারপর আমরা সিজা নেমে গেছি আর উত্তর পূর্ব স্টোর এই স্টোর থেকেই প্রাথমিক আগুন লাগে এবং আগুনটা দ্রুত ছড়াই পড়ে যেহেতু এখানে প্রচুর কার্যবস্তু আছে এই প্লাস্টিক দ্রব্য আপনার এখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট খুব তাড়াতাড়ি দৌড়ায় এবং আগুনগুলা নির্বাচন করা খুবই কঠিন ব্যাপার ময়মসিংহে তারাকান্দায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে শিশু শিশুসহ সাতজন দুপুর দেড়টার দিকে উপজেলার গাছতলায় এ দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি পুলিশ জানায় নেট্টকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে অটোরিকশার সাত যাত্রী নিহত হয় তাদের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে গাইবান্ধার রংপুর চিনি কলে মারাই বন্ধ ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত চিনি কলে ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে প্রতিবাদী বিভিন্ন স্লোগান দেন তারা শ্রমিক নেতাদের অভিযোগ চিনি কলে কর্মরত নব্বই জন শ্রমিককে নোটিশ ছাড়াই ছাঁটাই করেছে চিনি প্রশাসন যা অমানবিক এ সময় অবিলম্বে শ্রমিকদের চাকরিতে বহাল এবং চিনি কলে আখ মারাই চালুর দাবি করেন তারা রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে দ্বিতীয় দিনের মতো চলছে খাল উদ্ধার ও বর্জ্য অপসারণের কাজ মার্চের মধ্যে ঢাকার মৃত খাল কালভার্ট ও ড্রেনের পানি প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজও পান্থপথে বক্স কালভার্টে বর্জ্য অপসারণে কাজ চলছে সমন্বয়হীনতা আর সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় ওয়াসার কাজ ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেয়া হয় গণ অভ্যুত্থান দূরে থাক আন্দোলনে কোন ঢেউই তুলতে পারেনি বিএনপি কোন সক্ষমতা দেখাতে পারেনি বরং তাদের নেতারা ঘরে বসে আছে সকালে সচিবালয় নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মধ্যবর্তী নির্বাচন মামাবাড়ির আবদারের মতো মধ্যবর্তী নির্বাচন মধ্যবর্তী তামাশা ভোট ডাকাতি ও আগের রাতে ভোট হলে বিএনপিকে ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন কাদের করোনা কারণে যারা চাকরি হারিয়েছে তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করা নতুন বছরের চ্যালেঞ্জ বলে মনে করেন সেতুমন্ত্রী বলেন দেশের শুদ্ধি অভিযান এখনো চলমান আছে অনেকেই নজরদারিতে আছে বলে যে এইবার আমরা সরকার বতনের আন্দোলন এইবার আমরা গণ অভ্যুত্থান করবো এই প্যান্ডেমিকের জন্য অনেক মানুষ কাজ হারিয়েছে কুদি হয়েছে বেকার হয়েছে আদ্যরকে কাজ দেওয়া দরকার এটা একটা চ্যালেঞ্জ নির্বাচন কমিশন ব্যালট বা ইভিএম কোনwidetilde সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের দfromRGBOের অস্বাভাবিক বৃদ্ধি বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে দুদিনে কর্মসূচি ঘোষণা করেন তিনি শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটি বৈছো কি এই কর্মসূচির সিদ্ধান্ত রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন চালের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে শাকসবজির দাম বেড়েছে এবং এটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাত লক্ষ কার্ড ওই যে যে কার্ডে দশ টাকা করে চাল দিচ্ছে সেটা সাত লক্ষ কার্ড হচ্ছে ভুয়া গভমেন্টের অর্গানাইজেশন তারাই বলছে যে ভুয়া তাহলে বুঝতে পারেন যে এটা নিয়ে কী ধরনের দুর্নীতি চলছে আগামী সাত জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠান করবে বিএনপি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজে দু দলের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে যুক্তরাষ্ট্র থেকে সকালে দেশে ফিরে কথা বললেন সাকিব আল হাসান বলেন তার লক্ষ্য সিরিজ জিতে ভালোভাবে বছর শুরু করা বিস্তারিত মমিন রহনের রিপোর্টে প্রাণঘাতী করোনা গত বছর ক্রিকেটারদের পুরো সময়টা গিলে খেয়েছে নতুন বছরে পা রেখেও কোভিডের চোখ রাঙানি কিন্তু কত সময় বা ঘরে বসে থাকা যায় সাবধানী পায়ে তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার তারা বাংলাদেশের চলতি মাসেই টাইগারদের ডেরায় আসছে ক্যারিবিয়রা ওরা খেলবে তিনটা ওয়ান ডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজ কিন্তু বাংলার মাটিতে পা রাখার আগেই সবাইকে হতাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত একাদশের প্রায় কেউ আসছে না দ্বিতীয় সারির দল নিয়ে টাইগারদের বিপক্ষে লড়বে ক্যারিবিওরা যে দুটো দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসিপয়েন্টিং হবে তো আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো বড় নতুন বছরে নতুন পরিবেশ চিরচেনা থাকবে না টাইগারদের গ্যালারি প্রথমবার ঘরের মাঠে দর্শক শূন্য মাঠে খেলবে লাল সবুজরা তাতেও কিছু যায় আসে না সাকিব এর লক্ষ্য একটাই উইন্ডিজ বধ করে ভালোভাবে বছর শুরু করা ক্যাপনা অবশ্যই একটা এক্সপ্লেনেশন তো থাকে আমার নিজেরও আছে সবারই আছে তো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব এদিকে তৃতীয় সন্তানের বাবা হতে যাওয়ার বিষয়টাও পরিষ্কার করেছেন সাকিব পৃথিবীর আলো দেখতে যাওয়া অনাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার মমিন রোহন আরটিভি ঢাকা দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন মাস্ক পরুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি দুপুরের সংবাদ এ পর্যন্তই আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যে মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন ডট কম ফেসবুক ডট কম অনলাইন ও ইউটিউব ডট কম আরটিভি ডিজিটালস এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আর টিভি প্লাসে ধন্যবাদ সবাইকে